আপনি আসলে সঠিক কথাই যে আমাদের কৃষি জমির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে যে 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, আর সেটা আমরা চেষ্টা করি বাংলাদেশ কৃষক লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। আমি সবাইকে বলি আমাদের কৃষক লীগের যতটা একেবারে গ্রামগঞ্জে আমাদের যে সংগঠনটাই আছে, আমি কিন্তু গতকালকে আমরা মিটিং করেছি, বলেছি যে আমরা এবার এটা কাজ শুরু করব যে 1 ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে, এটা যেন কৃষিতে ব্যবহৃত হয়। এই আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কৃষি বান্ধব সরকার, আপনারা জানেন যে কৃষি বান্ধব সরকার হওয়ার কারণে আমরা কৃষকের যত রকম লাগে যা কিছু লাগে, বঙ্গবন্ধু ছিলেন কৃষি বান্ধব, উনি কৃষিকে সবচেয়ে জোর দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা উপলব্ধি করেছেন এবং উনি এটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, সবচেয়ে জোর দিয়েছেন। এবং আপনারা জানেন যে কৃষিতে আমরা এখন সবচেয়ে কৃষিকে লাভজনক করার জন্য বা যেরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং কৃষিতে কৃষি যেন শিল্পে পরিণত হয় সেটার দিকেও কিন্তু আমাদের এই সরকার মনোযোগ দিচ্ছে। কিন্তু যে বিষয়টা আপনি উঠাই এনেছেন যে জমির পরিমাণ কমে যাচ্ছে, এই জমির পরিমাণ কমে যাওয়ার পিছনের যে কারিগর বা আমাদের আলোচকবৃন্দরা যা বলছে, সেখানে তো এক প্রধানমন্ত্রী আপনার কথাই তো আপনি বলছেন যে এক প্রধানমন্ত্রী কি সব পারবে, আমরা তো প্রধানমন্ত্রীর হ্যান্ডস যারা আছি, আপনারা যারা সমাজ আছেন, এই যে আপনি আজকে তুলে এনেছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে এই একটা টপিকস, এত টকশো হয়, এত মানে সরকারকে গালাগালি করার টকশো হয় প্রতিদিন অন্তত সব টিভিতে 30টা চ্যানেলেই প্রায় দেখা যায়, কিন্তু এইরকম যে প্রয়োজনীয় জিনিসগুলো উঠাই নিয়ে আসবে এগুলোকে জনগণের সামনে দেখাবে, এই যে রতন ভাই যে ভাষায় কথা বললো বা যেভাবে এরকম করে যদি তারা এটা নিয়েও একটা আন্দোলন করতো, আলোচনা করতো মাঠে, যে তারা কোনো আলোচনা মানে কোনো আন্দোলন ছাড়াই কিন্তু সারাক্ষণ সরকার হটায় ফেলতেছে। চৌধুরী যে বললো যে সারাক্ষণ উনি আদালতে যে একদম ফ্যাড আপ হয়ে গিয়েছেন, আমি কোনোদিন দেখিনি ওনাকে একটা মিটিং মিছিল সুশীল সমাজে ডাকা বা এই বিষয়গুলো। আসলে কি জানেন, যে কোনো জিনিসের উপরে ভয়েস রেস করতে হয়। আমরা কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে কৃষিকে রক্ষা করতে হবে এবং শিল্পে পরিণত করতে হবে, যার জন্য এহনো পদক্ষেপ নেয়। আমি কৃষক লীগের 2 বারের সংসদীয় কমিটির সদস্য ছিলাম এবং এইবার এখনো সংসদীয় কমিটি দেয়নি যদিও, এবং কৃষক লীগ আমি দীর্ঘদিন ধরে করি, আর দীর্ঘদিন করার পিছনে কিন্তু আমাকে কৃষক লীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি গ্রামে গেলেই আগে কৃষির উপরে কি করে তাদেরকে বেনিফিটটা দেওয়া যাবে। 1 ইঞ্চি জমিও মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে পতিত থাকবে না, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। যেটা আপনারা জানেন যে কৃষক লীগ এই মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে 81 সালে ফেরার পরে আমরা 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করি, কৃষক লীগ করে, এটা কিন্তু দলীয় প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই করেন পহেলা আষাঢ়।